হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম এই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার চারশো পনেরোই যে ভৌতিকিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রে বিভাগ ক এবং বিভাগ ক্ষের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের এক সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগতকে রক্ষা করে অপশান নাম্বার সি ওজনার একের দাগের দুই এসএফ পদ্ধতি সর্বজনীন গ্যাস যুবক আর এর মান অপশান নাম্বার এ এইট জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স এরপর রয়েছে দেখো একের দাগে তিন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ও আয়তন প্রসারণ গুণাঙ্ক গাওয়ার মধ্যে সম্পর্কটি হলো অপশান নাম্বার ডি আলফা ইজ বিটা বাই টু গামা বাই থ্রি একের দাগে চার বলছে সাদা আলো একটি প্রিজমে ফেললে যে কটি বর্ণে ভেঙে যায় তার সংখ্যা অপশান নাম্বার এ সাতটি একের দাগের পাঁচ কোন অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু বক্রতা কেন্দ্রে রাখলে থাকলে প্রতিবিম্ব গঠিত হবে অপশান নাম্বার বি বক্রতা কেন্দ্রে একের দাগের ছয় ওহমের সূত্রকে সূত্রকে লেখেচিত্র প্রকাশ করলে ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে এটি অপশান নাম্বার ডি মূল বিন্দুগামী সরলেখা হয় একের দাগের সাত সিরিয়াস পদ্ধতিতে রোধাঙ্কের লেখক অপশান নাম্বার এ ওহম সেমি একের দাগের আট বলছে এ ও ক্যালসিয়াম অক্সাইডের যৌগে ক্যালসিয়ামের যোজ্যতা তরি যোজ্যতার মান অপশান নাম্বার বি হচ্ছে দুই এ রয়েছে একের দাগের নয় নিচের কোন কীট যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা হয় অপশান নাম্বার বি এস টু এস হাইড্রোজেন সালফাইড একের দাগের দশ নিউক্লিয়াস সংযোজন বিক্রিয়া ঘটে অপশান নাম্বার বি সূর্যতে এরপর রয়েছে একের দাগের এগারো একটি খার ধাতু উদাহরণ হলো অপশান নাম্বার এ এ সোডিয়াম নেক্সট প্রশ্ন হচ্ছে রয়েছে একের দাগে বারো অ্যামোনিয়ার বাষ্পত্ব হলো দেখো কীভাবে করবে এটা তো এমনই ভার মোলার ভর বের করে প্রথমে চোদ্দো প্লাস তিন চোদ্দো প্লাস ওয়ান থ্রি তাহলে সতেরো হলো তাহলে মোলার ভর এম মানে সতেরো আমরা কী জানি আমরা জানি যে এম ইজ গ্যাল টু বের করতে হবে ডি ইজ আর হচ্ছে এম মানে কত বের করেছি এক্ষুনি এটা হচ্ছে কত সতেরো সতেরো বাই দুই মানে এইট পয়েন্ট নাম্বার সি নেক্সট প্রশ্ন রয়েছে বলছে পরের প্রশ্ন বলছে একটি তরির অবিশ্ল পদার্থ হল অপশান নাম্বার ডি বেঞ্জিন একের দাগের চোদ্দ কপার বিশুদ্ধকরণের সময় অবিশুদ্ধ কপার পাতকে যেখানে যুক্ত করতে হবে তা হলো অ্যানোডে অপশান বি আর অ্যাসিটন উপস্থিত কার্যকারীমূলকটি হলো অপশান ডি দেখো এরপরে বিভাগ খ রয়েছে প্রশ্ন একের দাগে বলছে সৌর সৌরকোষে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় উত্তর হবে কি সরি সৌরশক্তিতে কোন শক্তি বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয় উত্তর হবে কি সৌরশক্তি উত্তর কি লিখবে সৌরশক্তি নেক্সট প্রশ্ন অথবা রয়েছে দেখে নাও বায়ুমন্ডলের কোন স্তরে বেতাত্তর অঙ্গ প্রতিফলিত হয় উত্তর হবে উত্তর হবে আয়নসফিয়ার নেক্সট প্রশ্ন রয়েছে তারপরে দেখো দুইয়ের দাগে দুইয়েরটা কোন উষ্ণতায় গ্যাসের অনুগুলি বেগ শূন্য হয় উত্তর হবে কি পরম শূন্য উষ্ণতা পরমশূন্য উষ্ণতা যার ভ্যালু হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস নেক্সট প্রশ্ন দুইয়ের দাগের তিনেরটা তাপরিবাহিত আর এসআই একক কি উত্তর হবে কি ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স নেক্সট রয়েছে পলটা দেখো দুয়ের দাগের চারেরটা একটি বলছে বলছে ক্যাথরেট যোগের নাম লেখো উত্তর হবে কি উত্তর হবে মিচেন হাইড্রাইড যার সংকেত হচ্ছে ফোর সি এইচ ফোর টোয়েন্টি থ্রি এইচ টু ও নেক্সট প্রশ্ন দাগের পাঁচেরটা বলছে দেখে নাও তার আগে দেখো দুগের পাঁচেরটা পাঁচের টা বলছে যে গাড়ির লুকিং গ্লাসে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় উত্তর হবে কি উত্তল দর্পণ কি লিখবে উত্তল দর্পণ এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন কি বলছে দেখে নাও বলছে যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের চোখের নিকট বিন্দু বলতে কত দূরত্বকে বোঝায় উত্তর হবে পঁচিশ সেমি কি হবে পঁচিশ সেমি নেক্সট প্রশ্ন পরাটা দেখো দুয়ের দিকে ছয়টা বলছে ফিউজ তার রোধাঙ্ক ড্যাশ এবং গণাঙ্ক ড্যাশ হয় রোধাঙ্ক বেশি হয় আর গণাঙ্ক খুব কম হয় নেক্সট প্রশ্ন পরাটা দেখো দিয়ে দাগে সাতেরটা বলছে কোনো মাধ্যমে আলোর বেগ টু ইন্টু টেন দুবার টোয়েন্টি টু ইন্টু টেন দুবার এইট মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমে পরিশ্রাঙ্ক কত আমরা কী জানি প্রতিশোক মানে কোনো মাধ্যমের শূন্য স্থানে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ তাহলে কত হবে শূন্যস্থানে আলোর বেগ আমরা জানি থ্রি ইন্টু টেন দুবার টোয়েন্টি থ্রি ইনুটেড দুয়ার এইট আর ওই মাধ্যমে আছে দুই ইন্টেড তাহলে কাটলে কী হবে দুটো কেটে যাবে তাহলে থ্রি বাই টু হবে তাহলে ওয়ান পয়েন্ট উত্তর হবে ওয়ান পয়েন্ট প্রশ্ন কী বলছে যে বৈদ্যুতিক ফিউজে কোন কোন ধাতু শঙ্কর বৈদ্যুতিক কোন কোন ধাতু শঙ্কর ব্যবহার করা হয় উত্তর হবে কি সিসা আর হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেক্সট প্রশ্ন দুইয়ের দাগের নয়ের অবগাডোর প্রকল্পটি লেখো কী লিখবে একই চাপ উষ্ণতায় সময়ত সকল গ্যাসের সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যা কোন বর্তমান থাকে এটুকু লিখলেই হবে আর তোমাদের বই তো ভালো করে দেওয়া হয়েছে টেক্সট বই দেখে নেব ওখান থেকে নেক্সট প্রশ্ন পরেরটা কী বলছে দেখে দাও দশেরটা বলছে নিউক্লিয়ার গঠনের সময় নিউক্লিয়ার গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা কোন শক্তি রূপান্তরিত হয় নিউক্লিয়ার বন্ধন শক্তি নিউক্লিয় বন্ধন শক্তি অথবা প্রশ্ন কী বলছে দেখে নাও অথবা প্রশ্ন বলছে যে সূর্য নক্ষত্রের উষ্ণতা এত বেশি হওয়ার কারণ কি নিউক্লিয় সংযোজন নিউক্লিয় সংযোজন দুইয়ের দাগের এগারো বলছে বলছে বি ও এর মধ্যে কোনটি পারমাণবিক পারমাণবিক ব্যাসার্ধ বলছে কম উত্তর কী হবে অক্সিজেন ও হবে নেক্সট প্রশ্ন বারোটা কী বলছে দেখে নাও বলছে দু নম্বর পর্যায়ে মৌলগুলি বিজান ধর্মের ক্রমটি লেখো কী হবে ক্রম হচ্ছে এলআই গ্রেটার দেন বিই গ্রেটার দেন বি ও এফ সবচেয়ে বেশি আর সবচেয়ে কম নেক্সট প্রশ্ন রয়েছে দাগের তেরো কি বলছে দেখে নাও যে সত্য মিথ্যা লিখতে হবে অ্যালকেন অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে হলো সিএন এইচ টু এন এটা হচ্ছে মিথ্যা হবে কারণ উত্তরটা কী হবে উত্তরটা হবে সিএন এইচ টু এন প্লাস টু হবে ওয়ান হবে না এরপর রয়েছে অথবা প্রশ্ন দুই তাকে তেরোর অথবা প্রশ্ন কী বলছে লোহায় মোর্চে সাধারণ লোহার মোর্চে সাধারণ সংকেত কী উত্তর হবে টু সরি এফি টু ও থ্রি ডট এক্স এইচ টু ও এক্সের ভ্যালু যে কোনো হতে পারে এর রাশি নাম কী সোধক ফেরিক অক্সাইড নেক্সট প্রশ্ন রয়েছে চোদ্দোরটা কী বলছে দেখে না পিতল পিতল সংখ্য ধাতুর উপাদান মৌলগুলির নাম লেখো কী হবে কপার দুই হাজার পনেরোটা কি বলছে দেখাও যে এন এর কোন অক্সাইডের সঙ্গে জলের বিক্রে দুটি আসি উৎপন্ন হয় উত্তর হবে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড এন ও টু নেক্সট প্রশ্ন অথবা রয়েছে দুই হাজার পনেরো অথবা প্রশ্ন বলছে অথবা প্রশ্ন দুই দ্বারা অথবা বলছে যে নাইট্রোলিম কি কি লিখবে ক্যালসিয়াম সায়নামাইট এবং কার্বনের মিশ্রণকে নাইট্রোলিম বলে আর এটা কি ব্যবহার করা হয় এটা জমিতে সার হিসাবে ব্যবহার করা হয় এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আগের ছিল নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে দাগের এটা ষোলো হবে বলছে দুদলটা কি বলছে দেখো ইথানলের গাঢ় গাঢ়র এর নিরুদনে কী কি উৎপন্ন হয় উত্তর হবে ইথিলিন ও জল ইথিলিন ও জল সতর্টা বলছে দেখে নাও যে পরীক্ষাগারে এইচ টু এস পরীক্ষাগারে এইচ টু এস প্রস্তুতির রাসায়নিক সমীকরণটি লেখো কি লিখবে এফ ইএস প্লাস এইচ টু এস ওপর এটা হবে কি এফ ইএস ওপর প্লাস এইচ টু এস এরপর রয়েছে সতেরোটা অথবা প্রশ্ন কি বলছে দেখো বলছে এটা এইচ টু এস হবে এখানে ও হবে না এটা ওটা হবে না বলছে এইচ টু এস আর ও এন ও এইচ এর বিক্রিয়ায় উৎপন্ন অ্যাসিড লবণটির সংকেত লেখো কী হবে এন প্লাস এইচ টু এটা হবে কি এনএইচ এস প্লাস এইচ টু নাম কি সোডিয়াম বাই সালফেড সালফাইড এটার নাম হচ্ছে নেক্সট হচ্ছে দেখো এরপর স্তম্ভ মেলা বামস স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ দেখো এটি খার ধাতু এটা চার হবে অর্থাৎ কে পটাশিয়াম যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা পড়তে ত্বরান্বিত করে এটা হচ্ছে কি ক্লোরিন সিএল তিন হিমাটাইট থেকে নিষ্কৃত হয় নিষ্কৃষিত হয় কি এটা দুই অর্থাৎ এফি লোহা আর সর্বাধিক তরিত্রাত্মক মৌলও সর্বাধিক তৈরি মূল্যটি হলো এটা হবে কি ফ্লোরিন এক